আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিরবস ইংলিশ পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা আলফ্রেড টেনিসনের বিখ্যাত একটি পোয়েম লক্সলি হলের সংক্ষিপ্ত বাংলা সামারি নিয়ে আলোচনা করব। আলফ্রেড লর্ড টেনিসন তার লক্সলি হল কবিতায় একজন ব্যর্থ প্রেমিকের অন্তরের মর্মবেদনার প্রকাশ ঘটিয়েছেন। এই কবিতার প্রেমিক তার ওই মামাতো বোনের সাথে গভীর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। শেষে প্রেমিকা তার প্রেমিককে প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যাত সেই প্রেমিক ছিল তার মামার লক্সলে হলে আশ্রিত, নিজেকে এতিম এবং মামার আশ্রিত বলে উল্লেখ করেছেন। প্রেমিক তার প্রেমিকার প্রত্যাখ্যান এবং প্রেমিকার অন্য পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাটাকে সহ্য করতে পারেনি। হতাশায় প্রেমিকা তার হৃদয়ের হাহাকার মৃত্যুর মতো করে তোলে এই কবিতায়। শেষে সে সিদ্ধান্ত নেয় সে সভ্য মানব সমাজে আর থাকবে না, সে বুনোদের দলে ভিড়ে যাবে। এটা দ্বারা সে শিক্ষিত মার্জিত মানব সমাজকে আভিজাত্যের গর্বিত করেছে। না, আভিজাত্যে মোড়ানো হৃদয়হীন মানব সমাজ হতে নিজেকে সরিয়ে নেওয়া উচিত মনে করে এ প্রেমিক। মোট কথা হলো, কবিতা জগতের লাঞ্ছিত ব্যতীত প্রেমের কথা তুলে ধরেছেন এই লক্সলি হল কবিতায়।